হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা ইতিমধ্যে জানেন যে সামনে ঈদের একটা বিশাল ছুটি পাওয়া যাচ্ছে। এই ঈদের ছুটিতে অনেকে বেড়াতে যান বিভিন্ন জায়গাতে। তবে বাংলাদেশি পর্যটকদের জন্য ইদানিং যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে অনেকেই দার্জিলিংয়ের সাথে সিকিমে যাচ্ছেন বেড়াতে। তো সিকিমে কোন সিজনে গেলে ভালো হয় এবং কোন সময়তে গেলে সিকিমটা খুব সুন্দরভাবে দেখা যায়, সেজকে আমাদের সাথে আছেন নূর কুতুবুল আলম জুয়েল ভাই। তিনি কিছুদিন আগেই সপরিবারে সিকিম থেকে বেরিয়ে এসেছেন। সেখানে বেড়াতে গেলে কী কী সমস্যা এবং কীভাবে যাওয়া যায় সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুতুব ভাই, নূর কুতুবুল আলম জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো জুয়েল ভাই, আপনারা সিকিমে কয় তারিখে দিয়ে গেছিলেন? ধন্যবাদ চঞ্চল ভাই, আমরা সিকিমে গিয়েছিলাম 11 তারিখে। সময়টা ছিল ঈদ উল ফিতরের পরে, 11ই জুন। আমরা রওনা হয়েছিলাম। আমরা গিয়েছিলাম কলকাতা থেকে বাই বাসে। তো মোটামুটি বাসে গেছিলাম, হ্যাঁ বাসে গিয়েছিলাম। তো বাসে সাধারণত না যায় ভালো, যদি বাসের কোয়ালিটি ভালো না হয়। তবে যারা যাবেন ঈদের ভিতরে তাদেরকে বলবো যে ফুলবাড়ি পোর্ট হয়ে যদি যেতে চান তাহলে সব থেকে ভালো হয়, কারণ ফুলবাড়ি পোর্ট থেকে শিলিগুড়ি মাত্র 14 কিলোমিটার। এরপরে শিলিগুড়ি গিয়ে যে সৌম্য জীপগুলো আছে এগুলো ভাড়া করবেন, ভাড়া করে তারপর ওখান থেকে চলে যাবেন। হ্যাঁ, কলকাতা হয়ে যদি আপনি ঘুরে যান, বিশেষ করে বাসে যান, তাহলে আপনাদের অনেক কষ্ট হবে। আর ফ্যামিলি নিয়ে যদি যান তাহলে আরও কষ্টের সীমা থাকবে না। সুতরাং আপনারা যখন যাবেন তখন অবশ্যই ফুলবাড়ি হয়ে যাবেন। আর ফুলবাড়ি হয়ে যদি যেতে না পারেন তাহলে ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন, ট্রেনে বেশ আরামদায়ক। তবে ট্রেনের ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই এসিতে যাবেন, কারণ এসিতে যদি না যান, সাধারণ যে ক্যাবিনগুলো আছে ইন্ডিয়াতে এখানে প্রচুর ভিড় হয় এবং ভিড় হওয়ার কারণে আপনাদের শারীরিক যে অবস্থা সেটা খুব শোচনীয় হয়ে পড়বে। সুতরাং আপনারা যখন যাবেন এই বিষয়গুলো। আবহাওয়াটা কেমন থাকে জুন মাসের দিকে? আমরা তো জানুয়ারির দিকে গেছিলাম, সে সময়তে বরফ পড়ছিল এবং ঠান্ডা ছিল বেশ। তো আপনারা জুন মাসে যে গেছিলেন এই সময়তে আবহাওয়াটা কেমন ছিল এবং সেই জায়গার ন্যাচারাল পরিস্থিতিটা কেমন ছিল? বেরিয়ে কীভাবে আরাম পেয়েছিলেন? আমরা যখন সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছালাম, পৌঁছানোর পরে আমরা উঠেছিলাম হোটেল উৎপলা, একেবারে MG যে মার্কেট আছে মার্কেটের পাশেই। তো ওখানকার যারা আছেন, যারা হোটেলের ব্যবসা করেন সাধারণত, তারা যে জিনিসটা বললেন সেটি হলো যে ওনাদের অফ সিজন যেটা সেটা হচ্ছে জুন থেকে আগস্ট পর্যন্ত। এই সময় প্রচুর বৃষ্টি হয়, পাহাড় ধস হয়, এই কারণে ওনাদের হচ্ছে অফ সিজন। তো যারা সিকিমে যাবেন তাদেরকে অবশ্যই একটি বিষয় বলবো, তারা হচ্ছে জুন থেকে আগস্ট মাস এই সময়টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই সময় প্রচুর দুর্ঘটনা ঘটে। আমরা যখন গিয়েছিলাম তখনও নানা দুর্ঘটনার চিত্র দেখতে পেয়েছি, যেমন একটা সৌম্য জীপ পাহাড় বেশ খাড়া ছিল, তারপরে বৃষ্টি হয়েছিল, নরম হওয়ার কারণে একটা গাড়ি পড়ে গিয়েছিল। এছাড়া পাহাড় ধসের কারণে আমরা যেদিন চলে আসি তার জাস্ট একদিন পরেই মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক পর্যটক পাহাড়ে আটকে গিয়েছে, তারপরে বন্যার একটা পরিস্থিতি, এই সমস্যাগুলো আছে। তো সেক্ষেত্রে আপনারা জুন থেকে আগস্ট পর্যন্ত এই সময়টা অ্যাভয়েড করতে পারেন, এই সময়টা না যাওয়াই বেটার। এছাড়া যে কোনো সময় আপনারা যেতে পারেন, তবে যদি যারা বরফ পছন্দ করেন, যারা বরফ নিয়ে খেলতে চান, যারা বরফ দেখতে চান, তারা অবশ্যই শীতের সময় বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই সময় আপনারা যেতে পারেন। এই সময় গেলে আপনারা বরফ পাবেন এবং বেশ ঘুরে মজা পাবেন। তবে আমরা যে সময় গিয়েছিলাম আবহাওয়াটা একটু গরম ছিল, তারপরেও বলবো যে হ্যাঁ আমরা মজা পেয়েছি ঘুরে, বরফ পেয়েছি তবে তুলনামূলকভাবে কম, এ হচ্ছে মূল বিষয়। জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা সিকিম যাওয়ার চিন্তা করছেন যে ছুটির মধ্যে হয়তো সিকিম যাবেন, তা আপনারা পরিবেশটা দেখে আবহাওয়াটা দেখে তারপরে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুবই ভালো হবে। আমরা জানুয়ারি মাসে গেছিলাম, সেখানকার কিছু ভিডিও ক্লিপ
যাওয়ার জন্য তো অনুমতি প্রয়োজন হয়। রংপুর চেকপোস্ট থেকে জুয়েল ভাইরা অনুমতি নিয়েছিলেন। আপনারা কলকাতা হয়ে যেতে পারেন, অনেকে মালদা হয়ে যায়, অনেকে হচ্ছে যে ফুলবাড়ি দিয়ে যায়, চ্যাংরাবান্ধা দিয়ে, যেভাবে হোক মূল টার ই পয়েন্ট হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য বাস পাওয়া যায়, সেই বাসে অথবা সুমোজিপে রিজার্ভ করে আপনারা খুব সহজেই গ্যাংটকটা ঘুরে আসতে পারেন। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটি হলো যে আপনারা যখন যাবেন সিকিমের জন্য তখন অবশ্যই মনে করে আপনাদের পাসপোর্ট এবং ভিসার মিনিমাম 10 কপি করে নিয়ে যাবেন, এবং সেই সঙ্গে ছবি, যেটা পাসপোর্ট সাইজের ছবি সেটা নেবেন, কারণ পারমিশনের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। বিশেষ করে আপনারা যখন গ্যাংটকে ঢুকবেন তার আগে যে রংপো চেকপোস্ট আছে সেখান থেকেও অবশ্যই অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া আপনারা সেখানে যেতে পারবেন না। যেতে পারলেও পরবর্তীতে আপনারা হয়তো বা হোটেলে কোনো সিট পাবেন না, কিংবা পরবর্তীতে লাচং কিংবা ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট এই দিকগুলোতে যেতে পারবেন না, এগুলোতে আপনারা আটকে যাবে। সুতরাং অবশ্যই আপনাদেরকে অনুমতি নিয়ে যেতে হবে এবং আসার সময় অবশ্যই অনুমতি নিতে হবে। এই ঈদের মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জার্নি করার সময়তে নিজের সতর্কতা থাকবেন, যাতে কোনো রকমের বিপদ আপদ থেকে আমরা সকলে নিরাপদ থাকি। আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। সেই সঙ্গে জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্য।